নবীজি মুহাম্মদ তার নাম, আমাদের নবীজির নাম কি? আমাদের নবীজির আরেক নাম আহমদ। কিন্তু আমাদের নবীজির একটা উপাধি ছিল কাসিম। নবীজির উপাধি কি ছিল? কাসিম। হাদিসের মধ্যে আসছে ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবীজি বলেন আমি হলাম কাসিম বণ্টনকারী আর দাতা হলেন আল্লাহ। উলামায়ে কেরাম জানেন দারুল উলুম দেওবন্দের মনোগ্রামের ভিতরে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি লেখা আছে। দারুল উলুম দেওবন্দের মনোগ্রামের ভিতরে এই হাদিসটা লেখা, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। বলেন আমাদের নবীজির উপাধি কি ছিল? কাসিম। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতার মূল নাম ছিল খুরশিদ আলম। অনেক আলেমরা হয়তো জানেন না, অর্থাৎ কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি কাসিম তার উপাধি, কাসিম তার নাম নয়। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরিদপুর ঈদগাহ দারুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 2019 এর আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আমার আগ মুহূর্তে উস্তাদে মুহতারম আল্লামা নজির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি সালেহ, হুজুর গুরুত্বপূর্ণ বয়ান করেছেন, লম্বা সময় আলোচনা করেছেন। এখন রাত প্রায় 12টা বেজে গেছে, আমি খুব বেশি লম্বা কথা বলবো না, দিনই কিছু কথা শোনার দরকার। আমরা ছোট আমাদের চেয়ে বড়দের মুখে বেশি আসর করে না, সুতরাং আমরা মনে করি হুজুরের বয়ান আমাদের জন্য সবচেয়ে সেরা বয়ান আজকে। কিন্তু যেহেতু আমি ওয়াদা করেছি আসার এসেছি, আপনারা মহব্বত করেন সেই সুবাদে অল্প সময়ে কিছু কথা বলবো। আজকে আমাদের হ্যান্ডবিলের মধ্যে বা আয়োজনের ক্ষেত্রে ঈদগাহ দারুল উলুম কওমি মাদ্রাসা ফরিদপুর শ্রীপুর গাজীপুর, এই নামটার শুধু কওমি মাদ্রাসা এতটুকুনের একটু বিশ্লেষণ করুন। কওমি মাদ্রাসা কি ও কেন? আল্লাহ তাআলা তৌফিক দিলে সংক্ষিপ্তভাবে কওমি মাদ্রাসা কি, কোথা থেকে শুরু হলো, তার অবদান কি, আপনারা স্বতঃস্ফূর্তভাবে হুজুরের হাতে প্রতিষ্ঠানের জন্য অনেকগুলো টাকা দান করেছেন, কাকে দিলেন, কি হচ্ছে এখানে, আল্লাহ তৌফিক দিলে এই বিষয়টার উপরে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। কওম শব্দের অর্থ হলো জাতি, কওম মানে জাতি গোষ্ঠী। কিছু শব্দ আছে যেগুলোর একটিমাত্র অর্থকে বহন করে বা একটিমাত্র বস্তুকে বোঝায়, আর কিছু শব্দ আছে এমন যেগুলো সমষ্টিগত অনেকগুলোর অর্থকে একত্রে বোঝায়। যেমন আমাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল সাত্তার, জায়েদ, ওমর, বকর আছে না, কিন্তু সমষ্টিগতভাবে আমাদের সবাইকে মানুষ বলা হয়। বলেন তো মানুষ বললে কি একজন বুঝায় না আমাদের সবাইকে?
কিন্তু আব্দুল্লাহ বললে ওরকম ওই কওম শব্দটা সমষ্টিগত শব্দ, কওম মানে সমাজের সকল সদস্য, মুসলিম সমাজের সকল সদস্যদের সমষ্টিগত নাম হলো কওম, যার বাংলা অর্থ হলো জাতি। কওমি মানে জাতীয়, জাতিগত, জাতিদের। মাদ্রাসা মানে দীন প্রতিষ্ঠার স্থান, যেখানে দর্স হয়, দীনের এলিমেন্ট চর্চা হয়, শিখানো শিখা হয়, সেটার নাম মাদ্রাসা। কওমি মাদ্রাসা মানে জাতির মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, জনগণের মাদ্রাসা। কওমি মাদ্রাসা মানে কি দাঁড়ালো? জনগণের মাদ্রাসা। কথাটা ভালো করে বুঝবেন, এই কওমি মাদ্রাসা জনগণের দোয়া, জনগণের শ্রম, জনগণের অর্থ, জনগণের সন্তান, জনগণের পণ্য, এই সব কিছু মিলিয়ে যেই প্রতিষ্ঠান পরিচালিত হয় সেই প্রতিষ্ঠানের নাম কওমি মাদ্রাসা। এই প্রতিষ্ঠান কোন সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় না, এই প্রতিষ্ঠান কোন সরকার প্রধানের একক অবদানে পরিচালিত হয় না। আমরা একথা স্বীকার করি, সরকারি কর্মকর্তা, সরকারি ব্যক্তিবর্গ, তারা কোন একজন ব্যক্তি যদি এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হন তো খোদার কসম তিনিও আমাদের জাতিগত একজন ব্যক্তি হিসেবে সম্পৃক্ত হন, সরকারি কর্মকর্তা হিসেবে সম্পৃক্ত হন না। তাহলে কি বোঝা গেল? জাতির দোয়া, জনগণের দোয়া, জনগণের অর্থ, জনগণের পণ্য, জনগণের শ্রম, জনগণের সন্তান, এই সবগুলো মিলিয়ে যেই প্রতিষ্ঠান পরিচালিত হয় সেই প্রতিষ্ঠানের নাম কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা মুহতামিম সাহেবের একার নয়, এই কওমি মাদ্রাসা জমিনদাতা মুতাওয়াল্লির একার নয়, এই কওমি মাদ্রাসা কোন সভাপতির একার নয়, এই কওমি মাদ্রাসা সরকারের নয়, এই কওমি মাদ্রাসা রিক্সা চালক থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সকল জনগণের অর্থ, শ্রম, দোয়ায় পরিচালিত এই প্রতিষ্ঠানকেই বলা হয় কওমি মাদ্রাসা। আমরা সাধারণত সরকারি টাকা নেই না, কথা বুঝিয়েন, কেউ ভুল বুঝিয়েন না, বুঝবেন ঠিক, ভুল বুঝবেন না। কওমি মাদ্রাসা সরকারি অনুদান গ্রহণ করে না। হ্যাঁ, সরকারি ব্যক্তিবর্গ জাতির সদস্য হিসেবে যদি ব্যক্তিগত ফান্ড থেকে দিতে চান তো আমরা সানন্দে সেটা গ্রহণ করি। সরকারি ফান্ড থেকে কওমি মাদ্রাসায় সাধারণত কোনো অনুদান গ্রহণ করে না। এর মধ্যে দুটো কারণ, প্রথম এবং প্রধান কারণ হলো সরকারি অনুদান যদি কওমি মাদ্রাসায় গ্রহণ করতে হয় তো 2 লক্ষ টাকার মিথ্যা কথা বলতে হয়। কত লক্ষ টাকার? 2 লক্ষ। উদাহরণ মনে করেন, ফরিদপুর ঈদগাহ দারুল উলুম কওমি মাদ্রাসার জন্য সরকার 5 লক্ষ টাকা বাজেট দিয়েছে। আপনাদের কি মনে হয় সরকারি কোষাগার থেকে উড়ে উড়ে টাকা এই মাদ্রাসায় চলে আসবে না টেবিলে টেবিলে? আপনারা ইনসাফের সাথে বলেন, বর্তমান বাংলাদেশ বা বর্তমান পৃথিবীর হালত, যদি উপর লেভেল থেকে টেবিলে টেবিলে এই প্রতিষ্ঠান পর্যন্ত আসতে হয়, অক্ষত নিরাপদে খামের ভিতরে কারো দেখা ছাড়া টাকাগুলো টেবিলে টেবিলে এখানে চলে আসবে অক্ষত, কি মনে হয়? না ফাঁকে ফুঁকে কিছু পড়ে যাবে, ফাঁকে ফুঁকে কিছু থেকে যাবে? যা হোক, এই মাদ্রাসার মুতাওয়াল্লি সাহেব এবং মাদ্রাসার মুতামিম সাহেব
দুজনকে নিকটবর্তী একটা বোর্ড অফিসে ডাকা হলো যে হুজুর আপনাদের মাদ্রাসার জন্য সরকারি 5 লাখ টাকা বাজেট আসছে, নিয়ে যান। ওনারা দুজন গেলেন, যাওয়ার পরে আলোচনা সমালোচনা সব হলো। এবার বলতেছে যে এইখানে আপনি সাইন করুন, 5 লক্ষ টাকা বুঝিয়া পাইলাম। মুসলমান ইনসাফের সাথে বলেন তো এই টাকা কি ওই উপর লেভেল থেকে এই পর্যন্ত 5 লক্ষ টাকা আছে না 2 লাখ টাকা মাঝখানে নাই হয়ে গেছে? বলেন বলেন, যদি নাই হয়ে যায় তাহলে এই লোক যারা গেলেন মুহতামিম সাহেব বা মুতাওয়াল্লি সাহেব বা দুজনই, ওনারা যে সাইন করবেন কত টাকা বুঝিয়া পাইলাম, আসলে ওনারা পাইলেন কত, কয় লাখ টাকার মিথ্যা কথা বললেন? এই জাতীয় প্রতিমত্বের চোরাদের চোরামির কারণে আমরা সরকারি ফান্ডের টাকা গ্রহী নই, আমরা রিকশাওয়ালার 2 টাকা গ্রহণ করি, সরকারি টাকা আমরা গ্রহণ করি না। এজন্য এই প্রতিষ্ঠানের নাম কওমি মাদ্রাসা, এজন্য এই প্রতিষ্ঠানগুলোর নাম কওমি মাদ্রাসা। কথা বুঝতেছেন আপনারা? ও মুসলমান, এবার আসেন কওমি মাদ্রাসার সূচনা। কওমি দ্বিতীয় নম্বর কারণ বলি নাই গ্রহণ না করার, ইল্লা মাশাআল্লাহ, দু চারজন ছাড়া অধিকাংশ সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিবর্গ নগদে তো দেন না, ওয়াদা করে যান ঠিক আছে আমি কিছু অনুদানের ব্যবস্থা করব। হুজুর গো পায়ের জুতা ছিঁড়া যায়, হের পর হের অফিসের আর বাজেট হয় না, পাবলিকরে ধোকা দিবার লাগে এই জাতীয় মিশা ওয়াদা করে যায়, কথা বলেন? যদি কেউ নিজের আগ্রহে নিজের পকেট থেকে দেয় তো সেটা সরকারি হিসেবে নয় ব্যক্তি হিসেবে। দুই নম্বর কওমি মাদ্রাসার সূচনা, এই ভারতবর্ষ দীর্ঘ 700 থেকে 800 বছর মুসলমানরা পরিচালনা করেছে, কত শত বছর? 1603-2 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারতবর্ষে ইংরেজরা, ব্রিটিশরা, লাল বাহিনী ব্যবসার নামে ঢুকেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। সেই কোম্পানির সুবাদে তারা একে একে প্রবেশ করে। আপনারা একটা কথা মনে রাখবেন, নিজের অবস্থান প্রতিষ্ঠার ক্ষেত্রে দুটো জিনিস খুবই গুরুত্বের সাথে মনে রাখতে হয়, এক নিজের অবস্থান, দুই যাদের উপরে নিজের অবস্থান প্রতিষ্ঠা করব তাদের হালত। আমি যদি আপনাদের উপরে নিজের প্রতিষ্ঠা অবস্থানটাকে মজবুত করতে হয় তো আপনাদেরকে দুর্বল করতে হবে কিনা, কথা বুঝেন নাই? আপনি যদি সবল হন তো আমি আপনার উপরে সবল কিভাবে হব? বর্তমানে যদি এখানে কোনো আওয়ামী লীগের বড় নেতা থাকেন তো তার উপরে কোনো নেতা যদি হতে হয় সেই বেটা বহু ঘাঁটি পাড়ি দিয়ে যেতে হবে, কিন্তু জাতীয় পার্টির তেমন কেউ নাই, এই জন্য যে বেটা জাতীয় পার্টিতে যোগ দিবে সেই বেটাই বড় নেতা হয়ে যাবে। এবার এই জন্য কিছু লোক এমন আছে সমাজে যারা আওয়ামী লীগে যোগ দেয় না জাতীয় পার্টিতে যোগ দেয়, কথা বুঝতেছেন? এটার কারণ সহজে বড় নেতা হওয়া, কারণ নিজের অবস্থান প্রতিপক্ষের অবস্থান দুই জিনিসকে সামনে রাখলে তখন নিজের প্রতিষ্ঠিত হওয়া যায়। ওই ইংরেজ বাহিনী ভারতবর্ষে প্রবেশের পরে এই ভারতবর্ষে ধীরে 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 তারা ব্যবসার নাম দিয়ে একেবারে শিকড় গজিয়ে নেওয়া শুরু করেছে এবং মুসলিম শাসকদের দুর্বলতার দিকে তাদের নজর দেওয়া শুরু করেছে, হিন্দুদের সাথে তারা সংযোগ করে হিন্দু এবং ইংরেজরা মুসলমানদেরকে দুর্বল করে এক পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলাকে খতম করে এই ভারতবর্ষে প্রথমেই তারা ভারতবর্ষের কিছু অংশ নিজেদের দাবি করে 1803 খ্রিস্টাব্দে ভারতবর্ষকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি দারুল হারব ঘোষণা দিয়ে ইংরেজদের মোকাবেলে জিহাদ ঘোষণা করেন। এরপর থেকে জায়গায় জায়গায় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ হতে থাকে। 1831 খ্রিস্টাব্দে পাকিস্তানের বালাকোটে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় উলামায়ে কেরাম ব্যক্তিবর্গ রাজা রঞ্জিত সিং এর সাথে যুদ্ধ করে শাহাদত বরণ করেছেন। ও মুসলমান, এই ধারাবাহিকতায় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যায়, সারা ভারতবর্ষে ইংরেজদের যুদ্ধ চলে। ইংরেজদের সবচেয়ে বড় প্রধান যখন নাকি তারা এই দেশ দখল করে তাদের টার্গেট হলো ইসলামকে মুছে দাও, কারণ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বড় বাধা ইসলাম। যখন ইসলাম থাকবে তখন
দুনিয়ার অন্য শক্তি আর মাথা উঁচু করতে পারবে না। এই জন্য তারা ধীরে ধীরে ইসলামকে বন্ধ করার বা ইসলামের চর্চা বন্ধ করার পায় তারা করে। ইসলামী চর্চা বন্ধ করার পায় তারার প্রথম পদক্ষেপ বুঝিয়েন, বাদশাহ আলমগীরের নাম শুনেছেন? বাদশাহ আলমগীর কুমার তাহার পড়াইতো এক মৌলবি দিল্লির, আপনারা কবিতা পড়েছেন, শিক্ষাগুরুর মর্যাদা। হ্যাঁ, এই বাদশাহ আলমগীরের তত্ত্বাবধানে এই ভারতবর্ষে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, যে মাদ্রাসাগুলোর নিজস্ব জায়গা ছিল, সরকারি দেওয়া, সরকারি ফান্ডের দেওয়া জায়গা, সেই জায়গার উৎপাদন দিয়ে প্রতিষ্ঠান পরিচালিত হত। যখন ইংরেজরা দেশ দখল করল তখন তারা প্রথম পদক্ষেপ নিল যে সরকারি সমস্ত বাজেটকৃত জায়গাগুলো বাজেয়াপ্ত করল। সরকারি জায়গা, বাদশাহ আলমগীরের দেওয়া জায়গা যখন সরকারি ভাবে বাজেট বাজেয়াপ্ত করেছে, তো অটোমেটিক সমস্ত জায়গাগুলো থেকে প্রতিষ্ঠানগুলো উঠে গেছে। এক পর্যায়ে ভারতবর্ষের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বলেন তো, সরকারি খরচে, সরকারি বাজেটে ভারতবর্ষে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন বাদশাহ আলমগীর কে? এটা বন্ধ করেছে কারা? ইংরেজরা। এখন এই ভারতবর্ষে মুসলিম অধ্যুষিত এলাকা, কোটি 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 মুসলমান, এদের কি ইসলাম শিখার দরকার আছে না নাই? তখন কলকাতা আলিয়া তৈরি হলো, ইংরেজদের কাছে আবেদন করে মুসলমানদের লেখা করার সুবিধার্থে ইংরেজদের মাধ্যমে মাদ্রাসা কায়েম হলো সরকারি তত্ত্বাবধানে, যেই মাদ্রাসার প্রথম 26 জন প্রিন্সিপাল ছিল ইংরেজ। কতজন প্রিন্সিপাল? এবার আপনারা বলেন, 26 জন প্রিন্সিপাল যদি ইংরেজ থাকে, সেই প্রতিষ্ঠানে ইসলাম কিভাবে শেখা হয়? এই জাতীয় প্রতিষ্ঠান যখন পরিচালিত হচ্ছে, ইংরেজদের মোকাবেলা যখন যুদ্ধ হয় 1856 খ্রিস্টাব্দে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে দিল্লিতে ওলামায়ে কেরাম প্রত্যয় গ্রহণ করেন, হয়তো লড়ে জীবন দেব না হয় দেশকে স্বাধীন করব, এই প্রত্যয়ের উপর ভিত্তি করে 1857 খ্রিস্টাব্দে শামিলির ময়দানে যুদ্ধ হলো। বিস্তারিত যুদ্ধের ইতিহাস বলার সময় আমার নেই। শামিলির ময়দানে যুদ্ধ হলো, সেই যুদ্ধে মুসলমান বিজয় হলেন, কিন্তু ইংরেজদের বিস্তৃত এবং ব্যবস্থাপনার কারণে, মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তি না থাকার কারণে সর্বশেষ এই আন্দোলন আর ব্যাপকতা পাইল না, কিন্তু সারা ভারতবর্ষে চতুর্মুখী এক গণ আন্দোলনের জোয়ার উঠল। গণ আন্দোলন হলো, ইংরেজরা তদন্ত করলো মুসলমান কেন উত্তেজিত হয়, মুসলমান কেন উদ্বেলিত হয়, মুসলমান কেন জিহাদে ঝাঁপিয়ে পড়ে। তদন্ত রিপোর্ট আসলো, মুসলমানদের আলেম সমাজ মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে, মুসলমানদের আলেমরা কোরআন থেকে জিহাদের চেতনা পায়, সুতরাং কোরআন জ্বালিয়ে দাও, আলেম খতম করে দাও, ইসলাম বিলুপ্ত হবে, সাম্রাজ্য টিকে যাবে। ও মুসলমান, ইতিহাস যারা লিখেন, ইতিহাস যারা পড়েন, ইতিহাস সম্পর্কে যারা জানেন, যারা শুধু 71 নির্ভরশীল নন, তাদেরকে বলতে চাই, 1857-এর পরে 1861 পর্যন্ত হাজার হাজার আলেমকে ওই ইংরেজরা হত্যা করেছে, জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছে, উত্তপ্ত তেলে ভাজি করেছে, ফাঁসি দিয়ে সপ্তাহ পর সপ্তাহ ঝুলিয়ে রেখেছে। 1861 খ্রিস্টাব্দে সারা ভারত তালাশ করে এক জায়গায় এক ময়দানে 3 লক্ষ কোরআনে কারিম জ্বালিয়ে ছাই করে দিয়েছে। কেন? একটাই টার্গেট, কোরআন জ্বালিয়ে দাও, একটাই টার্গেট, আলেম খতম করে দাও, একটাই টার্গেট, মুসলমানদের জাতি চেতনাকে চিরাল করে মুছে দাও। আল্লাহর বড় মেহরবানি, তার 5টা বছর পরে 1866 খ্রিস্টাব্দে ভারতবর্ষে দেওবন্দে এমন এক গোপন আন্দোলন শুরু হলো, গোপন শিক্ষা ব্যবস্থা শুরু হলো, যেটা সরকারি নয়, সরকারি অনুদান নয়, জনগণের অর্থে, জনগণের টাকায়, জনগণের শ্রমে, জনগণের দোয়ায়, জনগণের সন্তান দিয়ে একটা মাদ্রাসা কায়েম হলো, একজন ছাত্র একজন উস্তাদ দিয়ে 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠান তৈরি হলো। মাহমুদ হাসান দেওবন্দি শেখুল হিন্দ সর্বপ্রথম ছাত্র হলেন, দ্বিতীয় স্তরের ছাত্র হুসাইন আহমদ মাদানি, আল্লাহর বড় মেহরবানি, দারুল উলুম দেওবন্দের দ্বিতীয় স্তরের ছাত্র হুসাইন আহমদ মাদানির তীব্র আন্দোলনের মোকাবিলায় 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষ থেকে
1846 খ্রিস্টাব্দে মাদ্রাসা প্রতিষ্ঠা হলো দারুল উলুম দেওবন্দ। আপনাদের মাদ্রাসার নাম দারুল উলুম ফরিদপুর, কি বলেন? দারুল উলুম দেওবন্দ আর দারুল উলুম ফরিদপুর এক, শুরুতে শুধু নাম, লাস্টের শুধু এলাকার নাম। এই দারুল উলুম দেওবন্দের প্রথম স্বপ্ন দেখেছেন কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ। কিন্তু আমাদের নবীজির একটা উপাধি ছিল কাসিম। নবীজির উপাধি কি ছিল? কাসিম। হাদিসের মধ্যে আসছে ইন্নামা আনা কাসিম والله يعطي انما انا قاسم والله يعطي نبي জি বলেন আমি হলাম কাসিম বণ্টনকারী আর দাতা হলেন আল্লাহ। উলামায়ে কেরাম জানেন দারুল উলুম দেওবন্দের মনোগ্রামের ভিতরে انما انا قاسم والله يعطي লেখা আছে। দারুল উলুম দেওবন্দের মনোগ্রামের ভিতরে এই হাদিসটা লেখা انما انا قاسم والله يعطي। বলেন আমাদের নবীজির উপাধি কি ছিল? কাসিম। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতার মূল নাম ছিল খুরশিদ আলম। অনেক আলেমরা হয়তো জানেন না, অর্থাৎ কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি কাসিম তার উপাধি, কাসিম তার নাম নয়, তার প্রকৃত নাম ছিল খুরশিদ আলম। এই কাসিম আল্লাহ তাআলা তাকে উপাধি দিয়েছেন, সেই উপাধিতে আমরা তাকে চিনি। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই দারুল উলুম দেওবন্দের এক প্রতিষ্ঠাতা খুরশিদ আলম যাকে আল্লাহ দিয়েছেন কাসিম, আর এক প্রতিষ্ঠাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি এর উপাধিও কাসিম। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা দুইজন, কয়জন আরো জোরে বলেন? একজন নাম হলো মুহাম্মদ কাসিম, আরেকজনের নাম হলো খুরশিদ আলম কাসিম। কথা বুঝতেছেন? একজন কাসিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকজন কাসিম নানুতুবি খুরশিদ আলম। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব যে দুইজনে এই প্রতিষ্ঠানের কিভাবে প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানের দুইটা ইতিহাস আছে, একটা গোপন আর একটা ওপেন। এই কওমি মাদ্রাসাগুলোর দুইটা ইতিহাস, একটা ওপেন আর একটা গোপন। গোপন ইতিহাসের প্রতিষ্ঠাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওপেন ইতিহাসের প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেন। সর্বপ্রথম হযরত হাফেজ আবেদ হাসান, কি নাম? হাফেজ আবেদ হাসান রাহিমাহুল্লাহ। মুসলমান আমাকে খেয়াল করুন, তিনি হঠাৎ করে সকালবেলা উঠে মানুষের কাছে যাওয়া শুরু করছেন, যে বলতেছেন ভাই কিছু দেন, ভালো কাজ করব। ও আল্লাহর বান্দাগণ, আজকে যদি আমি বলি যে একটা মাদ্রাসা করব, মাদ্রাসা কাকে বলে এটা আপনারা জানেন না? বলেন। হাটহাজারী মাদ্রাসা আমরা দেখেছি, নানুপুর দেখেছি, পটিয়া দেখেছি, রহমানিয়া দেখেছি, মালিবাগ দেখেছি, মাদানীনগর দেখেছি, অন্যান্য প্রতিষ্ঠান দেখেছি। সুতরাং যদি বলি যে মাদ্রাসা করব তো আপনার জেহেনে আসবে ওরকম একটা মাদ্রাসা হবে। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, পৃথিবীতে কোনো মাদ্রাসার অস্তিত্ব যেদিন ছিল না, সেদিন যদি কেউ বলে যে আমি একটা মাদ্রাসা করব, কি হবে সেটা মাদ্রাসা? কেমন হবে সেই মাদ্রাসা? কোন ধরনের হবে সেটা? ওই ভালো কাজ কি হবে? ও মুসলমান, আজকে আপনার কাছে মাদ্রাসার জন্য চাঁদা চাওয়া হয়েছে
করেছেন, অস্তিত্ব ছিল না, সেদিন মানুষ কিসের চাঁদা দিবে, কিসের চাঁদা দিবে? হাফেজ আহমেদ হাসান রহমতুল্লাহ আলাইহ সকাল থেকে বিকাল পর্যন্ত দেওবন্দের অলিতে গলিতে মুসলমানদের দ্বারে দ্বারে মানুষের কাছে কাছে গিয়ে তদন্ত তাহকিক করে বুঝিয়ে শুনিয়ে মাথায় পিঠে হাত বুলিয়ে চাঁদা কালেকশন করেছেন এই কওমি মাদ্রাসার জন্য। জনগণের টাকা দিয়ে প্রতিষ্ঠান করবে, জনগণের টাকা দিয়ে প্রতিষ্ঠান করবে, সরকারি টাকা নয়, জনগণের টাকা। সারাদিন কালেকশন করে 6 টাকা পেয়েছেন। আপনারা কত পাইছেন? কয় মিনিটে কথা বলেন? আজকে আপনাদের কাছে নমুনা আছে, মাদ্রাসা ওই মাদ্রাসার মতো হবে, কথা বুঝতেছেন? সেদিন নমুনা ছিল? কোন নমুনা ছিল না। কালেকশন করছে সারাদিনে কত বলেন না কত? এই সর্বপ্রথম সেই কওমি মাদ্রাসার জন্য জনগণ 6 টাকা দিয়েছেন, সেই 6 টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দের ছাত্তা মসজিদের বারান্দার সাইডে। এখনো সেই জায়গা চতুর্দিকে ইট দিয়ে ব্যারিকেড দেওয়া আছে, ওযুখানার পাশেই সেই ডালিম গাছের জায়গাটা এখনো আছে। যদিও এখনো ডালিম গাছ নাই, কিন্তু সেই জায়গায় আমরা গিয়েছি, সেখানে বসেছি, সেখানে দোয়া করেছি, সেখানে পড়েছি। মুসলমান, সেই দারুল উলুম দেওবন্দের মসজিদের বারান্দার অংশে সেই ডালিম গাছের ছায়ার নিচে একজন উস্তাদ ছিলেন, নাম ছিল মোল্লা মাহমুদ, একজন ছাত্র ছিলেন, নাম ছিল মাহমুদ হাসান। এই দুইজন মাহমুদ উস্তাদ, মাহমুদ ছাত্র দিয়ে 6 টাকা জনগণের কালেকশন দিয়ে মাদ্রাসা চালু হয়েছে। আল্লাহর কত বড় মেহরবানি, সারা দুনিয়াতে এই 6 টাকার, এই 6 টাকার নূর, এই 6 টাকার তেজ আল্লাহ তাআলা সারা জগতে প্রতিষ্ঠা করে দিয়েছেন। জনগণের টাকায়, সরকারি টাকায় নয়। এজন্য এই দারুল উলুম দেওবন্দ এবং দেওবন্দি অনুসারী যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাকে কওমি মাদ্রাসা বলা হয়। কার টাকা দিয়ে বলেন? কার টাকা দিয়ে? আপনাদের টাকা দিয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে 1846 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? ইংরেজরা কোরআন শরীফ 300,000 জ্বালিয়েছিল কোন সালে? 61 বলেন 1800। এই 5 বছর পরে ভারতবর্ষের দেওবন্দে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো, তোমরা 300,000 কোরআন শরীফ জ্বালিয়েছ, আমরা অন্তত 300,000 আরো বেশি 300 কোটি হাফেজ দুনিয়াতে প্রতিষ্ঠা করে দিয়েছে দারুল উলুম দেওবন্দের বদৌলতে। এখন কোরআন শরীফ আমাদের স্কুলেও পাওয়া যায়, কথা বলেন? আমাদের চা দোকানেও পাওয়া যায়, আমাদের এই সাধারণ মুদি দোকানেও পাওয়া যায়, আমাদের একজন মুসলমান যেখানে 1 কপি কোরআন শরীফ আছে সেখানে। তোমরা 300,000 জ্বালাইছো, কত লক্ষ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। 1846 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। মুসলমান, দারুল উলুম দেওবন্দের গলিতে গলিতে এই পরিমাণ হাফেজ রাআইতু বিআইনাইয়া, আমি আমার নিজের চোখে দেখেছি দারুল উলুম দেওবন্দের এই গলিতে গলিতে প্রতিটি রুমে রুমে কামরায় কামরায় তারাবি পড়ানোর জন্য মুসল্লি নাই, হাফেজের অভাব নাই। কারণ এত বেশি হাফেজ কে কার মুসল্লি হবে? প্রত্যেক রুমে রুমে হাফেজরা তারাবি পড়াচ্ছে। এমনকি এখানে দেওবন্দের কোন ফারগিন যদি থেকে থাকেন, আমার মহব্বতের এবং শ্রদ্ধার, আপনারা জানেন দারুল উলুম দেওবন্দের সদর গেটের বাহিরে একটা দোকান আছে হাফেজজি চা দোকান, চা দোকানদারও কোরআন হাফেজ, কথা বুঝতেছেন না? ও মুসলমান, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নারুতুবি ওপেন ইতিহাসের না গোপন ইতিহাসের, বাহ্যিক ইতিহাসের প্রতিষ্ঠাতা। আমি আরো সহজভাবে এবার গোপন ইতিহাসটা একটু সংক্ষেপে বলি। সংক্ষেপ ইতিহাস, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দারুল উলুম দেওবন্দের মুতামিম আল্লামা রফিউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা, তিনি স্বপ্নে দেখলেন আমাদের নবীজি লাঠি দিয়ে ইশারা দিয়ে বলছেন এই জায়গায় প্রতিষ্ঠান করো। সকালে উঠে সেখানে লাঠির ইশারা দেখতে পেয়ে সেই জায়গায় দারুল উলুম দেওবন্দের একটা ভবন তৈরি হয়েছে। আপনারা বলেন তো এই লাঠির ইশারা কার? আমাদের নবীজির। সুতরাং বোঝা গেল নবীজি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। দ্বিতীয় নম্বর ইতিহাস, আল্লামা
ইমাম রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সংক্ষেপ কথা, একদিন দেখলেন যে এক ছাত্র ঘরের ভিতর থেকে প্লেট ধুয়ে পানিটা ঘর থেকে ফেলেছে, ঘর থেকে। এটা কোন মানে সচেতন মানুষের আদর হতে পারে না, কথা বলেন। পানিটা ঘর থেকে যখন বাইরে ফেলছে হুজুরের গায়ে পড়ছে, হুজুরে কতক্ষণ এভাবে তাকায় দেখছেন, দেখা বলতেছে এটা কে, তো আমাদের ছাত্র না। ওস্তাদদেরকে ডেকে বলতেছেন এই ছেলেটা কে, তো আমাদের ছাত্র না, এ তো আমাদের ছাত্র না। ওস্তাদরা সবাই বলছেন যে এ আমাদের ছাত্র, এ আমাদের ছাত্র। মুসলমান, আমি দেওবন্দে পড়াকালে যে রুমে আমি থাকতাম, আমি যে রুমে থাকতাম সেই রুমের দরজার পাশে একটা সিট ছিল, সেই সিটে যে ছাত্রটা থাকতো তার বাড়ি ছিল ইন্ডিয়ার মুজফফরনগর জেলার কেরানা এলাকার। সেই ছেলেটা তার সিট তেমন থাকতো না, মাঝে মধ্যে এদিক সেদিক এদিক সেদিক বাইরে বাইরে থাকতো, কিন্তু তার সিটে একটা ছেলে থাকতো যার দাড়িগুলো ছিল ছোট, চুলগুলো ছিল লম্বা। আমাদের রুমে থাকতো তৌসিফ ভাই, যে কেরানবী, তার যার সিট তার নাম ছিল তৌসিফ। তো তৌসিফ ভাইয়ের সিটে অন্য এক লোক থাকতো। আল্লাহু আকবার, একদিন ফজরের নামাজের আগে ঘুম থেকে জাগলাম, আল্লামা আরশাদ মাদানী সাহেব হাফিজাহুল্লাহ, আমাদের তিরমিজি সানির উস্তাদ, হুজুরের সারা মাদ্রাসায় হেঁটে ছাত্রদেরকে ডাকেন, আওয়াজ দিয়ে ডাকেন, কিন্তু ওই দিন হুজুর কোনো আওয়াজ ছাড়া আমাদের এই বিল্ডিং এর দোতলায় যে রুমে আমি থাকি আমার রুমে এসে উপস্থিত। আমরা সবাই উঠে সিট ভাস করতেছিলাম যে এখন উযু করব, আস্তে আস্তে কতক্ষণ তেলাওয়াত করব, এরপরে নামাজ পড়তে যাব। হুজুরে ঢুকে পুরো রুমে কারো দিকে নজর দিলেন না, টাস করে একটা কদম ভিতরে দিয়ে ওই ছেলেটাকে জিজ্ঞেস করলেন, তুম কাহা কে হো? হুজুরের কণ্ঠের আওয়াজ, চেহারার রূপ, চলার গতি, যারা দেখছেন ওনারা দেখলে এটা লাগে। জিজ্ঞেস করছে কাহা কে হো? সে বলতেছে মুজফফরনগর কে। কাহা পড়তে হো? বলতেছে ওয়াকফ মে, মানে এই দেওবন্দে না আরেকটা শাখা আছে ওটাতে। শনাক্তি কার্ড লও। শনাক্তি কার্ড নাই, শনাক্তি কার্ড মানে আইডি কার্ড, প্রাতিষ্ঠানিক পরিচয় পত্র, আইডি কার্ড লও। সেই ছেলেটা দিতে পারে নাই। মুসলমান, আমি নিজের চোখে দেখা, আমরা ভয়ে থরথর করতে শুরু করছি। হুজুর ওই ছেলের চুলগুলো তো এদিক দিয়ে বাইরে রয়েছে, এদিক দিয়ে এমনি রয়েছে, পিছন দিয়ে ছোট মাস্তান টাইপের, এমনি থাপ্পড়ে চুলগুলো ধরলো, আর হাতের এই সাইড দিয়ে একটা, এই সাইড দিয়ে একটা, এই সাইড দিয়ে একটা, এই সাইড দিয়ে একটা থাপড়ানি শুরু করলো। একবার এদিক পরে, একবার এদিক পরে, একবার উঠে এভাবে, একবার উঠে এভাবে, এক হাত দিয়ে কোনো দিক থেকে মারা শুরু করছে। আমার বুঝে আসে নাই হুজুরে কিভাবে জানলো এই ছেলেটা দেওবন্দের না, কিন্তু দেওবন্দের জায়গা ব্যবহার করে এখানকার নাম বিক্রি করে চলছে, কিভাবে বুঝলো? আল্লামা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কথা বলছি, তিনি হুজুর ছাত্রের দিকে তাকাইয়া বলতেছে এই ছাত্র আমাদের মাদ্রাসার ছাত্র নয়। উস্তাদরা বলেন তার নাম একামা, তথা আবাসন হল যেগুলো আছে আবাসন হলের মধ্যে তার নাম আছে, কিতাব উত্তোলনের কুতুবখানায় তার নাম আছে, বোর্ডিং এর খানা উঠানোর ক্ষেত্রে তার নাম উল্লেখ আছে। আপনি বলছেন সে আমাদের ছাত্র না, আমরা জানি প্রত্যেকটা স্তরে সে আমাদের ছাত্র। হুজুর বলেন না সে আমাদের ছাত্র নয়। মুসলমান, পরবর্তীতে তাহকিক করা হলো, গভীরভাবে তদন্ত করা হলো, জানা গেল এই ছেলের মূল রেজিস্ট্রেশন কপিতে বা খাতায় তার নাম নাই, সে আমাদের ছাত্র না। এখন উস্তাদরা সবাই ধরছেন যে আপনি কেমনে বুঝলেন এই যে আপনি ছাত্র না, বুঝলেন কিভাবে? আমাদের বুঝার কোনো বাহ্যিক সুরত দেখতেছি না, কিন্তু আপনি কিভাবে বুঝলেন? আপনি তো ছাত্রের কাছে থাকেন না, মুহতামিম সাহেব দূরে থাকেন, কথা বুঝতেছেন? হুজুর তখন একটা গোপন তথ্য বের করলেন, গোপন একটা তথ্য দিলেন যে আমি একদিন স্বপ্নে দেখতেছিলাম, এখানে দেওবন্দে গিয়েছেন যারা জানেন, দেওবন্দের সদর গেটের ডান পাশে একটা
অনেক বাহিরের লোকজন এসেও পান করে, কখনো ওই কুয়ার পানি শুকায় না। এখন টিউবওয়েল লাগানো আছে, গ্লাস দেওয়া আছে, যার মন চায় সে খায়। হুজুর বলতেছেন যে আমি আতায় মনসুরের এই কুয়াটায় দুধে ভর্তি দেখতে পেলাম। কিসেতে ভর্তি? আর স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে ওই দুধের কুয়া থেকে উঠিয়ে উঠিয়ে ছাত্রদেরকে দুধ দিচ্ছে। কেউ বালতি নিয়ে যাচ্ছে, কেউ পেয়ালা নিয়ে যাচ্ছে, কেউ গ্লাস নিয়ে যাচ্ছে। যার জন্য দেওবন্দের যতটুকু এলেম আল্লাহ বরাদ্দ করেছেন, সেই ব্যক্তি সেই পরিমাণ পাত্র নিয়ে নবীজির হাতে সেই কুয়ার দুধগুলো গ্রহণ করে নিচ্ছে। আমি সেখানে উপস্থিত ছিলাম, সকল ছাত্ররা একে একে নবীজির হাতে দুধ গ্রহণ করে নিয়েছে। পুরো লাইনের মধ্যে আমি এই ছেলেটাকে দেখি নাই। সেদিনের সেই লাইনে আমি এই ছেলেটাকে দেখি নাই। বুঝা গেল এই ছেলে দারুল উলুম দেওবন্দের এই দুধের ফয়েজ নেওয়ার যোগ্যতা রাখে। ও মুসলমান, এবার আপনারা বলেন, দারুল উলুম দেওবন্দের এলেমকে আল্লাহ তাআলা দুধের মতো করে দিয়ে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে বণ্টন করিয়েছেন? ইন্নামা আনা কাসিমুন, নিশ্চয় আমি হলাম বণ্টনকারী। আল্লাহু ইয়ুতি, আল্লাহ হলেন দাতা। খোদার কসম করে বলছি, সারা দুনিয়ায় যত এলেমের মার্কাজ আছে, আপনি মক্কা ইউনিভার্সিটি নেন, মদিনা ইউনিভার্সিটি নেন, আল আজহার ইউনিভার্সিটি নেন, সারা দুনিয়ায় যত প্রতিষ্ঠান আছে, দ্বীনি মার্কাজ আছে, দারুল উলুম দেওবন্দের ছাত্ররা যে পরিমাণ এলেম বিতরণ করছে, পৃথিবীর আর কোন প্রতিষ্ঠানের ছাত্ররা এই পরিমাণ এলেম বণ্টন করতে দেখা যায় না। আমি নিজের চোখে দেখে এসেছি। 2015 সালে আমি জাপানে গিয়েছিলাম তারাবি পড়ানোর উদ্দেশ্যে, জাপানের টোকিওতে। জাপানের টোকিওতে তাবলিগের মার্কাজ, জাপানের টোকিওতে কওমি মাদ্রাসার শাখা দারুল উলুম দেওবন্দের ছাত্ররা তৈরি করেছে। আমি আলহামদুলিল্লাহ প্রতি বছর আমেরিকার সফরে যাই, এবছরও জুলাইতে গিয়ে এসেছি। মুসলমান, নিউ ইয়র্কে দারুল উলুম নিউ ইয়র্ক নামে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের ছাত্ররা প্রতিষ্ঠা করেছে। আপনি আফ্রিকাতে যান, শত শত কওমি মাদ্রাসা। লন্ডনে যান, শত শত কওমি মাদ্রাসা। আপনি রাশিয়াতে যান, শত শত কওমি মাদ্রাসা। পৃথিবীর আনাচে কানাচে কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা। মুসলমান, দাওয়াত তাবলীগের মেহনত, দারুল উলুম দেওবন্দের অবদান। যদি আপনি বলেন হাদিসের অঙ্গনে আনাস কাশ্মীরি, দারুল উলুম দেওবন্দের অবদান। তাবলীগের ময়দানে সে মোলায়েম হয়ে যাবে আটার কাইয়ের মতো, সেটারে দিয়ে তুমি রোলও বানাইতে পারো, বিস্কুটও বানাইতে পারো, পাউরুটিও বানাইতে পারো। হো যায় মোলায়েম তো জিদার চাহে উসে ফের, ওকে যেদিকে ইচ্ছে সেদিকে ফিরাইতে পারবা, টাকায় কিনতে পারবা, ধমক দিয়ে চুপ করাইতে পারবা, তাকে বিক্রি করতে পারবা, তাকে উঠাইতে পারবা, তাকে বসাইতে পারবা। খোদার ইজ্জতের কসম, আল্লামা কাসেম নানুতবীর প্রতিষ্ঠিত সেই প্রতিষ্ঠানের আল্লামা হুসাইন আহমদ ইংরেজদের কাছে বিক্রি হন নাই, বুক খুলে দিয়ে তাদেরকে বলেছিলেন গুলি করো, কাফন হাতে নিয়ে বেরিয়েছি। আল্লামা আহমদ শফি কারো কাছে বিক্রি হন না, আল্লামা মুফতি আমিনী কারো কাছে বিক্রি হন না। খোদার কসম করে বলছি, দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কাউকে তোয়াজ করে না, তোয়াক্কার করে না, কারো দিকে তাকাইয়া কথা বলে না। আল্লাহর এলম, আল্লাহর ঈমান, রাসূলের ইজ্জত অবশ্যই হেফাজতের কথা বলে। মাওলানা মামুনুল হকের দিকে তাকায় দেখো, মুসলমান গলা ফাটিয়ে সত্যের পথে কথা বলে, কাউকে তোয়াজ করার সময় না, কাউকে তোয়াজ করার সময় নাই। তালিম কে তেজাব মে ডাল উসকি খুদি কো, আলিয়া প্রতিষ্ঠানের ছাত্রদেরকে দেখেন, ইউনিভার্সিটির ছাত্রদেরকে দেখেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর ছাত্রদেরকে দেখেন, তাদের ব্যক্তিত্ব, অস্তিত্ব, মস্তিষ্ক সব কিছুকে শিক্ষার এসিডের মধ্যে এমন ভাবে নিমজ্জিত করেছে। ও জয় মুলায়েম তো জিদার চায় উসে ফের, যেদিকে চাও সেদিকে ফেরাও, মানুষ বানাও, গরু বানাও, ছাগল বানাও, ইংরেজদের গোলাম বানাও, হয়ে যায় কওমি ছাত্ররা হয় না, কওমি ছাত্ররা হয় না। যাহা হোক মুসলমান, দারুল উলুম দেওবন্দের
গোপন ইতিহাসের প্রতিষ্ঠাতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো সংক্ষিপ্তভাবে আরেকটা জরিপ শুনাই, আমাদের নবীজির জীবদ্দশায় নবীজির হাতে তৈরি কিছু স্পেশাল ছাত্র ছিল, কথা শুনে বুঝিয়েন। আমাদের নবীজির জীবদ্দশায় নবীজির হাতে তৈরি কিছু স্পেশাল ছাত্র ছাত্র ছিল, এর মধ্যে একজন ছাত্র হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ওলামায়ে কেরাম জানেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ি মনে থাকে না, শুনি মনে থাকে না, দেখি মনে থাকে না, আমারে কিছু ওষুধ দেন আমি যেন মনে রাখতে পারি। আমাকে খেয়াল করুন, আমাদের নবীজির নিজের রুমাল মুবারক এভাবে মাটিতে বিছালেন, এরপরে নিজের জবান থেকে মুখ থেকে এই হাত খালি হাতের মধ্যে ফু দিয়ে একটু বাতাস নিলেন, রুমালের মধ্যে রাখলেন, আবার একটু ফু দিয়ে একটু বাতাস হাতে নিলেন, রুমালে রাখলেন, আবার একটু ফু দিয়ে একটু বাতাস হাতে নিলেন, রুমালে রাখলেন, রুমালের এই কোনায় আর ওই কোনায়, এই কোনায় আর এই কোনায় নবীজি গিট্টু দিলেন। এই রুমালটার ভিতরে নবীজির মুখ জবান মুবারকের সামান্য কিছু বাতাস তিনবার হাতের কোষ দিয়ে নিয়ে রুমালের ভিতরে দিয়ে এভাবে গাঁথি করলেন, আবু হুরায়রার মাথার মধ্যে নবীজি এভাবে তুলে দিলেন। মুসলমান, হযরত আবু হুরায়রা বলেন, এই ঘটনার পরে যা দেখি, যা শুনি, যা পড়ি, যা ইতিহাস পিছনে ছিল, আল্লাহ সবকিছু আমার জেহেনে প্রতিষ্ঠা করে দিয়েছে। আপনারা বলেন তো, হাদিস জগতে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে? নাম তো জানেন, কিন্তু হাদিস জগতে সবচেয়ে বেশি হাদিসের লেখক ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। ওলামায়ে কেরাম বলতে পারবেন, হাদিস জগতে সবচেয়ে বেশি হাদিসের লেখক ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। নবীজির জবান থেকে যা শুনেছেন, যা দেখেছেন, যা কিছু পেয়েছেন সব লিখে লিখে রেখে দিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বেশি হাদিস বর্ণনাকারীর কাতারে আসেন নাই। হযরত আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, কথা বুঝতেছেন? নবীজির জীবদ্দশায় নবীজির হাতে তৈরি মাদ্রাসা ছিল মসজিদে নববীর বারান্দা, মসজিদে নববীর বারান্দা সুফফা, সেই সুফফার ছাত্র ছিলেন আবু হুরায়রা, সুফফার ছাত্র ছিলেন হযরত আবু বকর, উমর, আলী, উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, এই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ছিলেন সুফফার ছাত্র। মুসলমান, পৃথিবীর আনাচে কানাচে ঈমান আর ইসলামের সবচেয়ে বেশি দাওয়াত সেই সুফফার ছাত্ররাই দিয়েছে, কথা বুঝতেছেন? এবার আসেন নবীজির ইন্তেকালের পরে নবীজির হাতে তৈরি কিছু ছাত্র, কিছু প্রতিষ্ঠান স্পেশাল ভাবে তৈরি হয়েছে, কথা বুঝিয়েন? নবীজির ইন্তেকালের পরে নবীজির হাতে তৈরি ছাত্র, উদাহরণ ওলামায়ে কেরাম আছেন, আপনারা জানেন মাওলানা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি গবি ছিলেন, একেবারে নিম্ন জেহেনের অধিকারী ছিলেন, একেবারে বুদ্ধি কম ছিল, কিন্তু সারাদিন পড়তেন 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 সময়কে কাজে লাগাতেন। মুসলমান, একদিন তিনি স্বপ্নে দেখলেন, আসরের পরে পড়ালেখা করছেন, ইত্তবাসরে একজন সাথী এসে বলে, চলো ঘুরে আসি। সাদউদ্দিন তাফতাজানি বলেন, ঘুরতে আসি নাই, পড়তে আসছি, পড়া পারি না, কিসের ঘোরাঘুরি? আবার বললেন, চলো ঘুরে আসি। তিনি বলেন, না ঘুরতে আসি নাই, পড়তে আসছি, পড়া পারি না, কিসের ঘোরাঘুরি? মুসলমান তিনবার ডাকার পরে তিনি যখন উঠতে রাজি হন নাই, চতুর্থবার এসে বলে, সাদউদ্দিন, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে। তিনি কিতাব খোলা রেখে দৌড়ে গেলেন, আমাদের নবীজি বসা থেকে উঠলেন, হযরত সাদউদ্দিন তাফতাজানিকে দেখে জিজ্ঞেস করেন, সাদ, তোমাকে এতবার ডাকলাম আসতেছ না, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার কথা চতুর্থবার বলেছে, প্রথম তিনবার ঘুরতে বলেছে, আমি তো ঘুরতে যাই না, আমার তো পড়া পারি না, আমি তো ক্লাসে সবার পিছনে থাকতে হয়। আমাদের নবীজি বলেন, ঘটনা কি, তোমার এত এত অসুবিধা কি? ইয়া রাসূলুল্লাহ, পড়ি মনে থাকে না, মেহনত করি ইয়াদ থাকে না, অনেক কিছু শুনি মনে থাকে না। মুসলমান, কিতাবে লিখেছে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ এর মুখে আমাদের নবীজি নিজের জবান থেকে সামান্য থুতু সাদউদ্দিন তাফতাজানির মুখে লাগিয়ে দিয়েছেন, তিনি ঘুম থেকে জেগে উঠেছেন, আল্লাহর মেহেরবানিতে তার জেহেনের মধ্যে সব এলম প্রবেশ করেছে। সকালে উস্তাদ তার অবস্থা দেখে তাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, তিনি সত্যের বর্ণনা দিলেন। মুসলমান, বিস্তারিত ইতিহাস আমার বলার উদ্দেশ্য নয়, স্পষ্ট বলতে চাই, এমন একজন ছাত্র যে কিছু পারে না, এই ছাত্রটা নবীজির আঙ্গুল মুবারকে মুখের মধ্যে নবীজির লালা লেগেছে, স্বপ্নে দেখেছেন, এর
বিনিময়ে এমন জহীন হয়েছেন। উলামায়ে কেরাম জানেন আমাদের দর্শনে জামিতে তাওহীদ মাদ্রাসার শিক্ষা সিলেবাসে এক লেখকের দুই কিতাব নাই, কিন্তু এই সাদউদ্দিন তফতাজানি এমন একজন ব্যক্তি যার একজনের লেখা তিনটা কিতাব আমাদের পড়তে হয়, শুরু তাহজিব পড়তে হয়, শুরু আকায়েদ পড়তে হয়, মুখতাসারুল মানি পড়তে হয়। জিজ্ঞেস করেন আলেমদেরকে, এই ছাত্র এমন কিতাব লিখেছে, উস্তাদরা পড়তে, ছাত্ররা পড়তে, উস্তাদরা পড়াতে হয়রান হয়ে যায়, এত কঠিন কিতাব। আমাদের পুরো সিলেবাসে এক লেখকের দুই কিতাব নাই। সাদউদ্দিন তফতাজানি নবীজির হাতের তৈরি স্পেশাল ছাত্র, তার এক লেখকের তিন কিতাব। কথা বলেন তার অবদান সমাজে কম না বেশি? নবীজির জীবদ্দশায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর অবদান কম না বেশি? নবীজির জীবদ্দশায় তৈরি প্রতিষ্ঠান মসজিদ নববীর বারান্দা সুফফার ছাত্রদের অবদান কম না বেশি? ও মুসলমান, এবার আসেন নবীজির ইন্তেকালের পরে নিজের হাতে তৈরি মাদ্রাসা। আল্লামা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছেন দেওবন্দের জমিনে নবীজি হাত লাঠিতে ইশারা করেছেন এবং দিনের বেলা দেখা গেছে সেই লাঠির ইশারা, সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা বলেন নবীজির হাতে তৈরি এই প্রতিষ্ঠান, আল্লাহর কসম করে বলি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি অবদান দারুল উলুম দেওবন্দের। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।